ধীরে ধীরে জলমগ্ন এলাকাগুলি থেকে জল নামছে, কিন্তু আরামবাগ উলুবেড়িয়ার একাংশ এখনো জলের তলায়। নৌকো করে যাতায়াত করছেন বাসিন্দারা। তার উপর আবার রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হলে বেশ কিছু নদীবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের, আর সেই কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। ধীরে ধীরে জল নামছে আরামবাগে, তা সত্ত্বেও জলমগ্ন খানাকুল ও পরশুরার বিস্তীর্ণ এলাকা, কোথাও কোমর সমান তো কোথাও হাঁটু সমান জল, যাতায়াতের ভরসা নৌকা। আমার পিছনে এখনো পর্যন্ত যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা কিন্তু জলযন্ত্রণার ছবি, নৌকার ছবি। এই ছবিটা কিন্তু সামনে উঠে আসছে এবং এরই মাঝখানে নতুন করে আবারও ফের যে বন্যা এবং নিম্নচাপ, সেই নিম্নচাপের কিন্তু ভ্রুকুটি সামনে এসেছে। অবস্থা খুবই খারাপ, জল কি নেমেছে? না, জল নামছে না, এখন খেতে পাচ্ছেন এমন অবস্থা। পানীয় জল পাচ্ছেন? পানীয় পাইনি। জলের তলায় আরামবাগের কৃষি জমির একাংশ নষ্ট হয়ে গিয়েছে ফসল। পূজোর মুখে আবারও বৃষ্টি হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে চাষিদের। আরামবাগের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান রাজ্যের চিফ সেক্রেটারি, হরিণখোলাতেও যান তিনি। এলাকা ছাড়ার সঙ্গে সঙ্গেই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি এবং তৃণমূল নেতা নুরুল হুদা খানের গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় প্রধানকে। যে ত্রাণ কমপ্লিটভাবে বিলি বন্টন হচ্ছে না, কিন্তু ত্রাণ চলে যাচ্ছে পঞ্চায়েতের ঘরে। ত্রাণ কি পঞ্চায়েতের গোডাউনে জমা থাকার জন্য না বিলি বন্টনের জন্য? এই অব্যবস্থাপনার জন্যে হরিণখোলা একের প্রধান চরমভাবে দায়ী। একটা তিরপল আমরা দিচ্ছি, কারো চিড়ে মুরগি কাউকে যেমন ফিট দেওয়া হচ্ছে, ঝামেলা হলো বিক্ষোভ। না না, কিছু ঝামেলা তো নয়, এত ভিড়ের মাধ্যমে লোকের একটা হইচই যে আমাকে আগে দাও, আমি আগে নেব। উলুবেড়িয়ায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হলেও এখনও জলের তলায় অধিকাংশ এলাকা। আমতা দু নম্বর ব্লকে নতুন করে প্লাবিত তিনটি গ্রাম এখনও জল থই থই। শেহাগুড়ি ঝিকিরার রাস্তা, শিয়াগুড়ি থেকে যে উদয়নপুরগামী রাস্তা তা কিন্তু বিভিন্ন জায়গায় এখনও জলের তলায়, কোথাও হাঁটু পর্যন্ত কোথাও বা কোমর সমান জল। মানে বৃহস্পতিবার থেকে জলে ডুবে আছি, হ্যাঁ, কিছুই মানে পাইনি এখনো পর্যন্ত। আমতার ঝিকিরা রাস্তায় নৌকুপাড়ার কাছে জলে তলিয়ে যায় এক যুবক। সৌরভ রায় ও স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় জল যন্ত্রণার ছবিটা তো আপনাদের দেখাবোই, তবে এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অতিরিক্ত ভাতা নিচ্ছেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। এমন অভিযোগ উঠতেই ভাতার বাড়তি টাকা দ্রুত ফেরতের নির্দেশ দিতে বলা হয়েছে। পুরসভার ফান্ডে ফেরত দিতে হবে গত দুবছরের অতিরিক্ত ভাতা, আর এই নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা পুরুলিয়া পুরসভাতে। পুরুলিয়া পুরসভায় এবার ভাতা বিতর্ক, নিয়ম বহির্ভূতভাবেই ভাতা নেওয়ার অভিযোগ কাউন্সিলর এবং চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ যে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই গত দুবছরের বেশি সময় ধরে পুরসভা থেকে টাকা নিচ্ছেন কাউন্সিলররা। তাতেই কাউন্সিলররা পান মাসিক 20,000 টাকা, সিআইসিরা 24,000 টাকা, ভাইস চেয়ারম্যান 30,000 এবং চেয়ারম্যান পান 36,000 টাকা ভাতা। অভিযোগ, 2022 সালে নতুন পুরবোর্ড গঠনের পর থেকেই এই ভাতা বৃদ্ধি করেছে পুরুলিয়া পুরসভা। কারেকশন করে দিই, এটা ভাতা নেই, এটা একটা রেমুনারেশন, একটা অনারেরিয়াম পাওয়াই কাউন্সিলররা। কাউন্সিলরদের একটা নিজস্ব খরচা আছে, ওয়ার্ডের খরচা আছে, অফিস মেনটেন্স আছে, লোকজনের খরচা আছে। এখন কিন্তু কাউন্সিলরদের কাজও প্রচুর বেড়েছে, এখন নিয়মিত আমাদেরকে অফিসে আসতে হচ্ছে। রাজ্যের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ তথা পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্পেশাল কমিশনের তরফে গত দুবছরের অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দিতেই পড়ে গিয়েছে হইচই। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টাকা নেওয়া হতো বলে সাফাই পুরো চেয়ারম্যানের। কাউন্সিলররা গ্রাসরুট লেভেলে কাজ করে এবং এখানে ওয়ার্ডে জন্ম থেকে মৃত্যু সরকারি যা পরিষেবার বাইরেও প্রচুর অ্যাক্টিভিটিস রাখতে হয় এবং এখন ডে টু ডে ওয়ার্ক, এই সব খরচ নিয়ে একটা ভাউচার সাবমিট করে কাউন্সিলররা, তার বিনিময়ে একটা টাকা তারা পান।
জানিয়ে পুরুলিয়া পৌরসভার বর্তমান পুরবর্তীর তুলনা করতে ছাড়েনি বিরোধীরা। ভাবে টাকা তারা তুলে তছরূপ করছে এবং নিজ স্বার্থ চরিতার্থ করছে। এখানে পৌরসভার অস্থায়ী কর্মীরা প্রত্যেক মাসে ঠিকমতো বেতন পায় না, যারা রিটায়ারমেন্ট তারা ঠিকমতো পেনশন পান না, জনগণের ট্যাক্সের টাকা ডেভেলপমেন্টের টাকা লুট করে খাচ্ছে। রাজ্যের দিকে দিকে দুর্নীতি, টাকা তোলার অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। অনুব্রত মণ্ডলের জামিনে বীরভূমের তৃণমূলের অন্তরে উৎসবের মেজাজ, কিন্তু তৃণমূলে থাকলেও অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা শিব ঠাকুর মণ্ডল আনন্দে ভাসতে নারাজ। বলা চলে খানিকটা অখুশি শিব ঠাকুর মণ্ডল। অনুব্রতকে তিহারে নিয়ে যাওয়ার আগে তার নামে মামলা করেছিলেন এই বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। অনুব্রত বাড়ি ফিরলেও তার সঙ্গে দেখা করতে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শিব ঠাকুর। সেটা আমি কিছু বলতে পারবো না, কারণ আইনের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না, এটুকু আমি বলতে পারি। আপনি কি তৃণমূলে আছেন তখন? হ্যাঁ, তৃণমূলে আমি বরাবরই আছি। মানে অনুব্রত মণ্ডল যে জামিন পেয়ে আসছে, আপনি কোনো আনন্দিত না অন্তত? না, আমি আনন্দিত নই, আমি দুঃখিতও নই। কেন কেন আবার কী আমার আনন্দ থাকবে, কী দুঃখিত থাকবে? সেটা আইনের ব্যাপার, আইন ইয়ে করেছে, বেল পেয়েছে আইন থেকে। কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার? না, আমার ভয় বলে কিছু নাই, ভয় আমি করি না। মানুষকে তো একদিন তো মরতেই হবে, ভয় বলে আমার কাছে কিছু নাই। আরজি করের মতো অবস্থা করে দেব, এই হুমকি যেন এখন হাতিয়ার দুষ্কৃতীদের। কর্মক্ষেত্রে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে মহিলাদের। মালদার চাঁচলে এক নার্সকে হুমকি, অন্যদিকে কাটোয়া মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকাকে হুমকির অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ অধ্যাপিকার। আরজিগড়ের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়া হবে, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সকে এমনই হুমকি রোগী এবং রোগীর পরিবারের। গ্রেপ্তার করা হয় রোগীর আত্মীয় আরিফ আলীকে। যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয়, এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজিকর এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি। এটা কারা বলে? পেশেন্ট এবং পেশেন্ট পারে। অভিযোগ একই হুমকির মুখে পড়তে হয় কাটোয়া মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকাকেও। ওই বিভাগের এইচওডি নির্ভীক ব্যানার্জির বিরুদ্ধে একটি মামলা করেন অধ্যাপিকা। 4 বছর ধরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি। অভিযোগ আরজিকর কাণ্ডের পর থেকে আরজিকর করে দেব বলে হুমকি দিতে থাকেন ওই অধ্যাপক। ডিপার্টমেন্টের যিনি এইচওডি নির্ভীক ব্যানার্জির বিরুদ্ধে, উনি আমাকে নিরন্তর হুমকি দিচ্ছেন যে কেসটা তুলে নেওয়ার জন্য। রিসেন্টলি উনি আমাকে এই আরজিকর কাণ্ড হওয়ার পরে আমাকে এমনও হুমকি দিয়েছেন যে আরজিকরের ওই মহিলার মতো আমার অবস্থা করবেন। এবং আমি প্রিন্সিপালকে বারবার জানিয়েছি, জানানোর পরও আমাদের মানে কর্মক্ষেত্রে আমাদের সিকিউরিটি দেওয়া হয়নি। শনিবার 50 থেকে 60 জন দুষ্কৃতী অধ্যাপিকার ওপর হামলা চালায় বলে অভিযোগ। কলেজে ছুটির পর বেরোই, আমার স্কুটিটা কেউ জল ঢেলে খারাপ করে দিয়েছে। এর আগেও একদিন পেরেক ভরে আমার স্কুটি খারাপ করে দেওয়া হয় ইচ্ছাকৃত ভাবে। তারপর আজকে যখন সারাতে যাই কলেজের লাগোয়া যে গ্যারেজটা, ওইখানে আমাকে 50-60 জন মতো ঘিরে ধরে কোনো কথা বলা নেই কিছু না, হঠাৎ করে আমাকে মারতে থাকে, চুলের মুঠি ধরে গালে থাপড় মারে। অধ্যক্ষের দাবি এই ঘটনা নিন্দনীয়। কলেজের বাইরে তো বহু সিসিটিভি আছে এবং যে কোনো ঘটনা ঘটলে তো তারা সব মানে বার করে দেন, তাহলে সিসিটিভি দেখে অন্তত এই ঘটনাটা যাতে সঠিক তদন্ত হয় সেটা মানে পুলিশ প্রশাসন করুক। রাত দখল থেকে মশাল মিছিল, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সর্বত্র, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে অহরহ। দীপঙ্কর গোস্বামী ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।